হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি আপনারা টপিক তো নিশ্চই দেখেছেন আগামী সাত দিন আপনার কেমন যাবে এখানে দুটো ফাইল দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিটিং শুরু করবো এটা আপনাদের রিডিং দেখব যে আগামী সাত দিন আপনাদের জীবনে মেন থিম কি থাকবে জাস্টিস দ্য এম্পায়ার আপনারা আপনাদের জীবনের কন্ট্রোল নিজেদের হাতে রাখতে পারবেন আর যদি আপনাদের লাইফের কন্ট্রোল অন্য কোনো মানুষের হাতে থাকে কোনো টক্সিক মানুষের হাতে থাকে সেখান থেকে আপনারা আপনাদের ন্যায় বিচার পাচ্ছেন সেটা বলছে জাস্টি আসছে আপনাদের জন্য সেক্ষেত্রে এটা বলার যে আপনাদেরকে প্রে আপনারা ঠাকুরের সামনে বসে প্রে করতে পারেন বা মনে মনে ঠাকুরের উদ্দেশ্যে বা ইউনিভার্সের উদ্দেশ্যে প্রে করতে পারেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা আজকে আসলে মানে আমি দেখছিলাম অনেক জায়গায় যে চারদিকে নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে তো সেখানটাতে আমার মনে হল যে আপনারা হয়তো সেটা দেখতে চাইতে পারেন বা আপনারা এটা ভাবতে পারেন যে আমি যেখানে থাকি সেখান থেকে দেখতে পেলেও কত ভালো হতো যারা মানে অরোরা বরিয়লিস সম্পর্কে জানেন তাদের তো অবশ্যই দেখার এটা একটা ইচ্ছে আছে আর আপনাদের ক্ষেত্রে আপনারা অনেক দিন ধরে কিছুর জন্য অপেক্ষা করছেন অনেক দিন ধরে প্রায় কয়েক মাস এক বছর আট মাস থেকে এক বছর আপনারা কিছুর জন্য অপেক্ষা করছেন সেই অপেক্ষার শেষ আপনাদের শেষে আপনাদেরকে জাস্টিস আপনারা এই সপ্তাহে পাচ্ছেন এবারে কিসের জাস্টিস পাচ্ছেন সেটা অবশ্যই দেখব তবে হ্যাঁ কারো মানে কোনো টক্সিক মানুষ যদি আপনাদের লাইফে থাকে সেখান থেকে যে জিনিসটা হচ্ছে যে সেই মানুষটাকে আপনি টোটালি এনার্জি দেওয়া বন্ধ করে দিচ্ছেন এবং সেই মানুষটার কন্ট্রোল থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন সেটা এক জন এক এক ভাবে বেরোবে কিন্তু সেই মানুষটার কন্ট্রোল থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন সেটা আপনাদের কন্ট্রোলিং পেরেন্টস হতে পারে মানে বাবা মা হতে পারে সিবলিংস হতে পারে কারো মেন্টার হতে পারে কারো টিচার হতে পারে কারো মানে কিছু হতে পারে কিন্তু আপনারা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন ওয়া কে বললেন এখানটা একটা এরকম ব্যাপার আছে যে আপনাদের একটা মেজর টক্সিক সাইকেল এই সপ্তাহে শেষ হচ্ছে আট মাস থেকে এক বছর আগে যেটা শুরু হয়েছিল ব্যালেন্স আসছে নিজের ইনার ফ্রেমিলাইন ইনার এর ব্যালেন্স আসবে একটা আপনার মধ্যে দিয়ে প্রচুর চেঞ্জ যে মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন হার্ট ব্রেক হলে সেখানটাতে একটা হিলিং আসবে অনেক মানুষের ক্ষেত্রে এটা একটা প্রেম মানে প্রেম রিলেটেড কিছু যেটা থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন কমপ্লিটলি মানে সেই মানুষটাকে হয়তো আমরা আপনার প্রচুর এনার্জি দিয়েছেন প্রচুর সময় দিয়েছেন তাকে নিয়ে প্রচুর ভেবেছেন কিন্তু মানে আপনি হয়তো অনেক দিন ধরেই ভাবছেন সেটা থেকে বেরোবেন সেই অ্যাটাচমেন্টটা থেকে বেরোতে পারছেন না কমপ্লিটলি এই সপ্তাহে বেরিয়ে যাচ্ছেন আপনি সেটা নিয়ে এখনও হয়তো কোনো চিন্তা ভাবনা আছে কিন্তু এই সোম থেকে শনিবারের মধ্যে আপনি বেরিয়ে যাচ্ছেন এবং সেই মানুষটি নিজের মানে হয় না যত না আছে তার থেকে বেশি শো অফ করে একদম মানুষটি নিজে প্রচুর থাকে এবং যেটার জন্য আপনার যে 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 একটা ল্যাক আপনার কি হয়নি পেলাম না সেই সেইটাও কিন্তু এটার সাথে সাথে শেষ হচ্ছে অনেক জায়গায় টাকা পয়সা খরচার ব্যাপারে একটু সাবধানে থাকবেন একটু সাবধানে খরচা করবেন নিজের ইনটিউশন কে ট্রাস্ট করবেন নিজের ইন উপরে বিশ্বাস রাখবেন এবং বিশ্বাস রাখবেন যে আপনি যেটা ইনটিউটিভলি ভাবছেন সেটা হবে একটা সাইকেল শেষ হচ্ছে আপনার আপনি একটা বার্ডেন থেকে বেরোচ্ছেন এবং মোস্টলি এটা past লাইফ বেশিরভাগ মানুষের জন্য এটা past লাইফ burden আপনার একটা বার্ডেন থেকে বেরোচ্ছেন এবং আপনাদের লাইফে এই যে এক সপ্তাহ এই নেক্সট এই যে সোমবার থেকে শনিবার পর্যন্ত যে টাইমটা এই টাইমটা আপনাদের লাইফে প্রচুর লাইফ চেঞ্জিং ইভেন্টস ঘটবে মানে আপনারা খুব ফার্ম ডিসিশন বলেন এরকম কোনো ডিসিশন আপনারা নেবেন এবং সেটা আপনার একটা টক্সিক সাইকেল শেষ করার ডিসিশন সেটা আপনারা এই সপ্তাহে নিচ্ছেন এবং আপনাদের জন্য তো এটা যদি আপনারা এটা কোন নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে এবং আপনারা সেটার একটা কারণ এই রিডিংটা দেখার তো আপনারা সেই ডিসিশনটা নিতে পারেন আপনারা সেই টক্সিক জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন তো এই ছিল আজকের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনারা আপনাদের খুব ক্লোজ কারো থেকে সেপারেশনে আছেন বা আপনার খুব ক্লোজ কেউ অনেক দূরে চলে গেছে বা আপনার খুব ক্লোজ কারোর সাথে দূরত্ব বাড়ছে বা আপনারা হয়তো কোথাও আছেন সেখান থেকে অন্য জায়গায় ট্রাভেল করছেন অন্য জায়গায় আপনারা নিজেদের লাইফ সেটেল করার কথা ভাবছেন মানে যেখানটায় আছেন সেখান থেকে অনেকটা দূরে বা সেটা হতে চলেছে আর আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেটা মানে কোনো একটা জায়গায় আপনাদের দুটো মানুষ যদি এখানে একটা সম্পর্কের কথা বলি সেখানটায় ক্ষেত্রে কোনো একটা জায়গায় বাধা কিছু থাকলে সেই বাধাটা আপনাদের এই সপ্তাহে কাটছে আপনাদের সম্পর্কের যদি আপনার কোনো মানুষের সাথে মানে সেরকম গভীর সম্পর্ক থাকে সেরকম সম্পর্ক হলে আপনাদের বাধা এই সপ্তাহে কাটছে দেখবো আমি যে থিম আপনাদের এই সপ্তাহে debt chariot ending এটা thing আর uh, ending টা আমার মনে হচ্ছে obstacles এর ending বাধা বিপত্তি ঝগড়া ঝামেলা অশান্তি সেসবের এর ending এই ending টা আমার খুব হ্যাপি এন্ডিং লাগছে ঠিক আছে আমি ক্ল্যারিফাই করবো কিন্তু আমার খুব হ্যাপি এন্ডিং লাগছে মনে হচ্ছে যে একটা অনেক দিন পরে এরকম কোনো ডেথ কার্ড পেলাম যেটা পেয়ে আমার খুব ভালো ফিল হচ্ছে গুড ফিলিং আসছে এবং কেউ মনে হচ্ছে কেউ আপনাদের দিকে আসছে অপরচুনিটি অ্যাবানডেন্স প্রসপারিটি হ্যাপিনেস miracles, লাভ এগুলো আপনাদের দিকে আসছে আর একটা খুব ভালো কিছু মানে হয় না সব সময় কিন্তু সব শেষ খারাপ হয় না কিছু শেষ খুব ভালো হয় এবং সেই জন্য আমরা হ্যাপি এন্ডিং কথাটা বলি তো এটাও সেরকম আপনাদের বাধার শেষ হচ্ছে আমি ক্ল্যারিফাই করব দেখব যে আমার এরকম ইনটিউটিভলি এরকম ফিল হওয়ার সাথে আরও এই ডেথ কার্ডের মিল আছে কি না তো আমি অবশ্যই ক্ল্যারিফাই করব এটা আপনারা কেউ এর মধ্যে সোনা কিনতে পারেন অক্ষয় তৃতীয় গেছে কদিন আগে অবশ্যই কিনতে পারেন বা সোনা কিনতে চান এরকম হতে পারে চাইছেন বা সোনার কিছু পছন্দ হয়েছে আপনারা ফায়ার সাইন হতে পারেন ওয়াটার সাইন হতে পারেন ফায়ার আর ওয়াটারের চান্স বেশি এই গ্রুপে এই গ্রুপে কিছু মানুষ আছেন যারা মানে যারা উইডো বা ডিভোর্সি মানে তাদের অন্য একটা মানে একটা সোসাইটাল কোনো সম্পর্ক যেটা শেষ হয়ে গেছে ম্যারিটাল সম্পর্ক এরকম এরকম বা শেষ হচ্ছে এরকম কিছু মানুষ আছেন ব্যাপার নেই চুজ করার কোন এখানটায় গল্প নেই আছে আমার মনে আপনি যেটার জন্য নিউ বিগিনিং আছে আমার মনে হয় যে আপনি যেটার জন্য ওয়েট করছিলেন বা ক্যাবে আছে বারবার একটা কথা বলছি আমার মনে হচ্ছে যেটার জন্য আপনি এটা ওয়েট করছিলেন সেটা হবে টেন অফ কাপস আছে দেখুন আমি ঠিকই বলেছি যে এখানটা একটা হ্যাপিনেসের একটা এনার্জি আছে কমপ্লিশন আছে আপনাদের ওয়েট শেষ হচ্ছে এখানটাতে আপনারা কিছু একটা জন্য ওয়েট করছিলেন সেটা শেষ হচ্ছে জাস্টিস পাচ্ছেন বা এবং একটা ওয়ার্কআ আছে এবং সেখানে শেষ হতে নেক্সট পনেরো দিনের মধ্যে আপনারা কোনো অফার পাবেন প্রেম এবং কেরিয়ার দুটো ক্ষেত্রেই আসতে পারে বা যে একটা ক্ষেত্রে প্রেমে আসার চান্স বেশি দুটোতেই আসার চান্স অ্যাকচুয়ালি বেশি আর নেক্সট উইকটা মানে নেক্সট উইক বলতে এই উইকটা সোম থেকে শনির যে উইকটা এই উইকটা আপনাদের জন্য একটা ট্রানজিশান ফেজ মানে কিছু শেষ হচ্ছে এবং কিছু শুরু হচ্ছে এরকম কিছু ট্রানজিশন ফেস হচ্ছে আপনাদের এই উইকটা আর একটা হ্যাপি এন্ডিং আমি বললাম না হ্যাপি এন্ডিং তো আপনাদের কাছে এই উইকের শেষে মানে এই স্যাটারডে আপনারা বলতে পারেন যে হ্যাঁ যেটা হয়েছে বা যেটা হচ্ছিল যেটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমার ভালোর জন্য হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ভালো হয়েছিল এবং বেশিরভাগ মানুষের জন্য এটা আপনার এবং আপনার মানুষের ক্ষেত্রে একটা বড়ো অবস্টেকাল কেটে গেছে এবং আপনাদের একটা রিকনসিডেশান রিউনিয়নের একটা ব্যাপার এই ভিকে থেকে নেক্সট পনেরো দিনের মধ্যে আপনাদের চান্সেস আছে তো এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে আর ক্লাস যা নিচ্ছি সেটার জন্য আপনারা কনট্যাক্ট করতে পারেন আমি ভিডিও দেবো ভেবেছিলাম দেওয়া হয়নি তো আপনারা ক্লাসগুলোর জন্য whatsapp হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন আমি জানিয়ে দেব অনেকে করেছেন অনেকে জানেও তো জানিয়ে দেবো আর খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ইডিংয়ে টাটা